হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। আগের ভিডিওটা তোমরা দেখেছো নিশ্চয়ই। আগের ভিডিওতে আমি তোমাদের কি শিখিয়েছিলাম? শিখিয়েছিলাম স্বরবর্ণ। আজকে আমি তোমাদের শেখাবো বর্ণমালা, ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কোনগুলো বলো তো? ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত হলো ব্যঞ্জন বর্ণ। চলো শুরু করা যাক। আমরা এখন কি শিখছি? ব্যঞ্জন বর্ণ। দেখো ব্যঞ্জন বর্ণ এটা কি বলো তো? এটা হলো ক। তারপরে কি বলো তো? খ। তারপরে গ। গ এর পর কি বলো তো? ঘ। তারপর ও। ওর পর কি হবে? চ। ছ। তারপরে বর্গীয় জ। বর্গীয় জর পর ঝ ঞ। তারপর ট ঠ। তারপরে হবে ড। ড এর পরে ঢ। মূর্ধন্য। মূর্ধন্যর পরে কি বলো তো? ত থ। থ এর পরে কি হবে? দ ধ। ধ এর পরে কি? দন্তে ন। তারপর হবে প ফ। ফ এর পর কি বলো তো? ব ভ ম। ম এর পরে কি হবে? অন্তস্ত জ। অন্তস্ত জর পর র। ব এ শূন্য র। ব লিখে তার নিচে শূন্য দিলেই হয়ে যাবে র। তারপর ল। তারপরে হবে ব তালবস্য। তারপরে হবে তালবস্যর পর হবে মূর্ধন্যস্য। পেট কাটা মূর্ধন্যস্য। তারপরে হবে দন্তেস্য হ। হ এর পরে ডয়ে শূন্য র। ঢয়ে শূন্য হড়। তারপরে হবে অন্তেস্ত অ। অন্তস্তর পরে হবে খণ্ডত। তারপরে হবে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে আর একবার আমরা বলি, ক খ গ ঘ ম চ ছ বর্গীয় জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্তে ন প ফ ব ভ ম। অন্তেস্ত জ র ল ব তালব্যস্য মূর্ধন্যস্য দন্তেস্য হ। ডয়ে শূন্য র। ঢয়ে শূন্য হড়। অন্তেস্ত খণ্ডত অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম ব্যঞ্জন বর্ণ, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তাহলে এগুলো তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আমি তাহলে পরে আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো।
এটা প্র্যাকটিস হয়ে গেলে তোমরা তাহলে নতুন ভিডিওটা দেখে নেবে আবার নতুন ভিডিও নিয়ে আসব তাহলে আজকের মতো আমি আসি টাটা